for a society or a nation to raise the standard of living of those of these population, যে increase যে population বর্ধিত যে জনসংখ্যা, আমাদের দুইটা কাজ করতে হবে। It must strive to maximize the return from its resources. আমাদের রিসোর্সগুলোর প্রপার ইউটিলাইজ করে যে আউটকামটা নিতে হবে, আউটপুটটা নিতে হবে। যদি আমাদের নেশনকে উন্নত করতে হয়, আমাদের যে রিসোর্সগুলো আছে রিসোর্সগুলোর বলছে প্রপার ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন ফ্রম ইটস রিসোর্সেস অথবা ইমপ্রুভ প্রোডাক্টিভিটি আমাদেরকে বাড়াতে, এই দুইটার যে কোনো একটা যদি করতে পারি তাহলে হবে সো দ্যাট দ্য ইকোনমি ক্যান গ্রো অ্যান্ড সাস্টেইন এ বেটার কোয়ালিটি অফ লাইফ। আমরা ভালো জীবনযাপন করতে পারবো, জীবনযাত্রার মান উন্নত হবে। প্রোডাক্টিভিটির কোনো কোনো ইলাবোরেট ডেফিনেশন নেই। প্রোডাক্টিভিটি বলছে প্রোডাক্টিভিটি মে বি ডিফাইন্ড অ্যাজ ফলোস, প্রোডাক্টিভিটি ইকুয়াল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট কোনটা আর ইনপুট কোনটা? তো আগে ইনপুট ইউজ করে আউটপুট হবে। তো ইনপুট কোনটা? ইনপুট হলো কতজন এবং কত ঘন্টা কাজ করলো, এই দুটার গুণফল হলো ইনপুট। এ পটার ওয়ার্কিং 8 hours a day produces 400 a wood fired kiln। একটা কাঠ দিয়ে যে চুল্লি চুল্লিটা ইউজ করে সে দিনে 8 ঘন্টা কাজ করে প্রোডাকশন করত 400 পিস। সে চিন্তা করলো যে আমাকে প্রোডাকশনটা বাড়াইতে হবে, আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, একটু মনোযোগ দিতে হবে। তো সে করলো কি, তার এইটার একটু মেথড ডেভেলপ করলো, এটার পরিবর্তে হয়তো গ্যাস দিয়ে পোড়াইলো বা সিস্টেম ডেভেলপ করে 400 সেম ওয়ার্কিং আওয়ারে করে সে 500। তাইলে তার ইনক্রিজ হইল কত? তার ইনক্রিজ হইল 25%। যদি প্রোডাক্টিভিটি, এটাকে আমরা বলতেছি প্রোডাক্টিভিটি না। কেন? প্রোডাক্টিভিটি সবসময় আসবে হইল আর্নিং, আর্নিং হইল সব কিছু। আমি 400 পিসের জায়গায় 500 পিস প্রোডাকশন করলাম, লাভ নাই। যদি প্রাইস ঠিক থাকতো তাইলে প্রোডাক্টিভিটি ঠিকই 25% বাড়তো, যদি সেম প্রাইস থাকতো, $2 থাকতো। যেহেতু প্রাইস বছর বছর বা সিজন কমিয়ে দেয় বায়ার, তাতে করে তার প্রোডাক্টিভিটি কত? আরও %। এইটা হলো প্রোডাক্টিভিটি। মনে থাকবে প্রোডাক্টিভিটি শুড বি ইন টার্মস অফ মানি। অনেক সময় মালিক বলে প্রোডাকশন বাড়লে কি হয়েছে, আমার তো ব্যবসা বাড়ে নাই। তার মানে তার প্রোডাক্টিভিটি, অ্যাকচুয়াল প্রোডাক্টিভিটি কিন্তু বাড়ে নাই। মালিক সবসময় ফিক্সড করে প্রোডাকশন পিস না, তার টার্গেট কি, আমাকে প্রতি বছর প্রতি মাসে 15 মিলিয়ন শিপমেন্ট করে দিতে হবে, 15 মিলিয়ন FOB আর্ন করে দিতে হবে। এই 15 মিলিয়নের মধ্যে তার সমস্ত খরচ আছে প্লাস প্রফিট মার্জিন আছে। এখন যদি 15 মিলিয়নের কম শিপমেন্ট যায়, FOB যদি আর্ন হয়, মালিক বলতেছে আমার লস। আসলে কি লস? না, এটা হলো টার্গেটেড লস। সে কি বিজনেস করে নাই? করছে, কিন্তু সে যে ওই যে বলছে 15 মিলিয়ন তার আর্ন করতে হবে, আমরা 14 মিলিয়ন করলাম, সে বলতেছে আমার 1 মিলিয়ন লস। এটা হলো টার্গেটেড লস। এখন এটা আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রি করতে গেলে কৃষি রিসোর্সের কথা যেহেতু বলছে, রিসোর্সগুলো কি? ল্যান্ডস এন্ড বিল্ডিং ইন এ কনভিনিয়েন্ট লোকেশন, এটা একটা রিসোর্স, এটা প্রপার ইউটিলাইজ লাগবে। ম্যাটেরিয়ালস কোন কি? ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি কনভার্টেড ইন প্রোডাক্টস টু বি সোল্ড, এই হলো ম্যাটেরিয়াল। তারপরে এনার্জি ইন ইটস ভেরিয়াস ফর্মস সাচ অ্যাজ গ্যাস, অয়েল অর সোলার পাওয়ার। আর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট, যে ধরনের ইন্ডাস্ট্রি সেই ধরনের মেশিনারি। তো মেশিন এবং ইকুইপমেন্টের মধ্যে পার্থক্য বলছিলাম, যে একটা ইন্ডাস্ট্রিতে যে বয়লার আছে, জেনারেটর আছে, তারপরে আরও আদার্স আছে, আয়রন টেবিল আছে, সুইং মেশিন আছে। তো মেশিন এবং ইকুইপমেন্টের মধ্যে পার্থক্য হলো ডিরেক্টলি প্রোডাকশন করার জন্য যেসব মেশিনারি ইউজ হয় সেটা হলো, মেশিন চালানোর জন্য সাপোর্টিং যত মেশিনারি আছে সব হলো ইকুইপমেন্ট। তাহলে এটা একটা রিসোর্স, মেশিন এবং ইকুইপমেন্ট। আর হিউম্যান রিসোর্স, এটা একটা সবচেয়ে রিসোর্স। ওয়ার্ক স্টাডি কি? ডেফিনেশন বলছে ওয়ার্ক স্টাডি ইজ দ্য সিস্টেমেটিক এক্সামিনেশন। কিসের এক্সামিনেশন? से कि करे एइसब एक्सामिनेशन हाँ परीक्षा निरीक्षा एक्सामिनेशन किसेर अफ मेथड्स मेथड्स तो आमरा बुझी पद्धति যেভাবে কাজটা সম্পাদিত হয় সেটাই তার পদ্ধতি তারপরে কি হবে সো এজ টু ইমপ্রুভ দ্য ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস এই যে রিসোর্সগুলো আছে এগুলো ইমপ্রুভ কেন হচ্ছে না সেটা বের হয়ে আসবে অ্যান্ড টু সেট আপ স্ট্যান্ডার্ডস অফ পারফরমেন্স ফর দ্য অ্যাক্টিভিটিস বিং ক্যারিড আউট এবং ওই কাজে কতটা সময় লাগবে কতটা পারফরমেন্সে কাজটা হবে সেটা ফিক্স করার যে স্টাডি সেটার নাম হলো Work study. Work study is the systematic examination of methods of carrying on activities so as to improve the effective use of resources and to set up standards of performance for the activities being carried out. How the total time of a job is made up. একটা কাজের সময় কিভাবে লাগে বা সময় কিভাবে হয় এটা আমরা ওইদিন বলছিলাম যে এটা basic work content mainly to কাজ বলছে আর এখানে আর তিনটা স্লট আছে তিনটা স্টেপ আছে একটা বলতে এ একটা বি একটা সি এই জায়গাটাকে বলতে ইনএফেক্টিভ টাইম এখান পর্যন্ত পুরোটা হলো টোটাল টাইম অফ আন্ডার এক্সিস্টিং কন্ডিশন আমি যে অবস্থায় দেখতেছি এই থেকে শুরু পর্যন্ত টাইম অফ অপারেশন আন্ডার এক্সিস্টিং কন্ডিশন যেই অবস্থায় কাজটা হচ্ছে এই অবস্থায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো টোটাল টাইম এখন কাজটা আসলে অ্যাকচুয়ালি শেষ হওয়ার এই বেসিক টাইমের মধ্যে বেসিক ওয়ার্ক কন্টেন্টের মধ্যে এই জায়গাটা বলছে বেসিক ওয়ার্ক কন্টেন্ট অফ প্রোডাক্ট অর অপারেশন এখন এই আরও কেন বেশি সময় লাগে তিনটা কারণ একটা কারণ বলছে ওয়ার্ক কন্টেন্ট এডেড বাই পুয়ার প্রোডাক্ট ডিজাইন অর ম্যাটেরিয়াল ইউটিলাইজেশন প্রোডাক্ট ডিজাইন বলতে কি বুঝবো ধরেন একটা প্রসেস এটা ফ্ল্যাট বটম হ্যামটা ফ্ল্যাট লক দিয়ে করলেও হতো সামহাউ যে কোনো কারণে হোক স্যাম্পলটা হয়ে গেছে লক স্টিচ মেশিন কোন মেশিনের স্পিড বেশি ফ্ল্যাট লক না লক স্টিচ ফ্ল্যাট লকের বেশি আরপিএমে চলে এবং স্পিডে চলে লক স্টিচ খুব আস্তে আস্তে চলে ফ্ল্যাট লকের তুলনায় আরপিএম তো বুঝি আমরা বুঝবো সো এবং ফ্ল্যাট লকে যেটা হয় অপারেশনে কোনো ওয়েভি হয় না কার্ভ হয় না পাকারিং হয় না হ্যাঁ হ্যাঁ কিন্তু লক স্টিচে যদি টেনশন অ্যাডজাস্ট করতে না পারে তখন যখন হ্যাম করবে বডি ধরলে দেখা যাবে কার্ভ হয়ে আছে কার্ল হয়ে আছে হ্যাঁ কিছু না কিছু আছে কোয়ালিটি ডিফেক্ট হচ্ছে এটাকে আমরা বলি পুয়ার প্রোডাক্ট ডিজাইন এরকম কিছু যেটা ইজিলি যেটা প্রোডাকশন যেই প্রসেসটা বা যেই স্যাম্পলটা প্রোডাকশন বান্ধব না প্রোডাকশন বান্ধব তো বুঝি প্রোডাকশনের জন্য ইজিয়ার না সেটাকে আমরা বলি পুয়ার প্রোডাক্ট ডিজাইন হয়েছে পুয়ার প্রোডাক্ট আর বলছে ম্যাটেরিয়াল ইউটিলাইজেশন ম্যাটেরিয়াল ইউটিলাইজেশন বলতে সুতা যত এটা সেলাই করতে যা লাগে সুতা বুতাম কোনো কিছু যদি অপচয় করি নষ্ট করে ফেলি বা হারাই ফেলি তাইলেও বলছে যে আমার বেসিক কন্টেন্ট একটু এক্সটেন্ড হবে একটু বাড়বে আর বলছে বি কন্টেন্ট এডেড বাই ইনএফিশিয়েন্ট মেথড ইনএফিশিয়েন্ট মেথড কোনটা আমরা একটা সিম্পল উদাহরণ দিয়েছিলাম ওই দিন ধরেন দুটো প্যানেল আছে হ্যাঁ প্যানেল আমরা বলি প্যানেল বা পার্ট এই দুইটা প্যানেল যদি আমরা জয়েন করতে বলি একটা অপারেশন বা একটা প্রসেস অপারেটর যখন কাজ করে সে কয়টা এলিমেন্টসের কাজ করে প্রথম কাজ আমি সংক্ষেপে যদি বলি অপারেটর নিবে এবং ম্যাচ করবে তারপরে কি করে প্রেসার ফুটের নিচে দেয় মেশিনের ফুটের নিচে দেয় তারপরে কি করে সেলাই করে তারপরে কি করে সুতা কাটে তারপরে কি করে রেখে দেয় তাহলে একটা প্রসেস কমপ্লিট হয় এটাকে আমরা বলি এক সাইকেল কাজ ওয়ান সাইকেল ওয়ার্ক এক সাইকেল এই ওয়ান সাইকেলের করতে এক সাইকেল কাজ শেষ করতে স্টপ ওয়াচ দিয়ে যে টাইমটা আমরা মেজার করি সেটাকে কি বলি সাইকেল টাইম থ্যাংক ইউ সেটাকে বলি সাইকেল টাইম তো অপারেটর কি করলো এখানে দুইটা প্যানেল যখন করতে যায় সে প্যানেল দুটো নিয়ে ম্যাচ করে প্রেসার ফুটের নিচে দিল প্রেসার ফুটের নিচে দেওয়ার পরে সে সেলাই শুরু করে এখানে এসে একবার থামলো মেশিনটা স্টপেজ করবে স্টপ করলো থামলো স্টপ করার পরে এখানে সে অ্যালাইন করবে দুইটা কাগজ আবার এখানে দুইটা সে আবার ম্যাচ করবে তাই না করার পরে সে আবার একটু সেলাই করে আবার থামলো তারপরে শেষ করলো এখানে কয়বার শেষ করলো BURST এটা ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট বাস্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তিন বাস্টে শেষ করলো। এটা তার মেথড, এক্সিস্টিং মেথড, এই মেথডে সে কাজটা শেষ করলো। আচ্ছা, এখন আমরা যেখানে বললাম ইনএফিশিয়েন্ট মেথড বা ইনএফেক্টিভ মেথড, আমি যেহেতু কাজটা সম্পর্কে জানি, আমার মাথায় তখন আসলো যে না, প্রসেসটা তো এইভাবে সেলাই করার কথা না, তার তো এখান থেকে শুরু করে অর্ধেক এসে থামলেও সে পারে, তাহলে থামাথামি যদি একটু কমে, ওয়ার্কিং টাইম কিন্তু একটু কমে, হ্যান্ডেলিং বা মোশন একটু কমবে, মোশন তো বুঝি নড়াচড়া, হ্যাঁ একটু কমবে। তারপরে যদি এটাকে একবারে করা যায় আরও কমবে, তাইলে এইটাকে আমরা বলি ইফিশিয়েন্ট মেথড বা বেস্ট মেথড বা গুড মেথড যাই বলি, এইটাকে আমরা বলি ইনএফিশিয়েন্ট মেথড, এটা ইফিশিয়েন্ট মেথড। তো এই মেথড যদি ইনএফিশিয়েন্ট হয় তাহলে সময় বেশি লাগবে, সময় বেশি লাগলে এই বেসিক ওয়ার্ক কন্টেন্ট বাড়বে, লেংদি হবে। আর একটা বলছে ইনএফেক্টিভ টাইম রেজাল্টিং ফ্রম হিউম্যান রিসোর্সেস কন্ট্রিবিউশন, যে অপারেটর বা যে ওয়ার্কার কাজ করে সে যদি ইচ্ছাপূর্বক যদি সে সময় নষ্ট করে, স্লোলি যদি করে, ইচ্ছে করে যদি সে বেশিবার থামে, তাইলেও বলছে ওয়ার্ক কন্টেন্টটা বেড়ে যাবে। এই তিনটা ছাড়া আর কোনো কারণ নাই। আমরা সারাদিন শুধু এই তিনটা জিনিস নিয়েই দৌড়াদৌড়ি হুড়োহুড়ি যা কিছু আছে সব কিছু করি ফ্যাক্টরিতে, এর বাইরে আর কিছুই করি না। যে স্যাম্পল সেকশানে আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আছি, আমরা স্যাম্পল যখন স্কেচ পাই, স্যাম্পল যখন বানাই, আমরা তখন বলি এইভাবে করেন, ওইভাবে করেন, এই ফ্ল্যাট লক মেশিন দেন, হ্যাঁ এখানে একটু এই ট্যাপটা এখানে দিয়েন না, এই প্যাচটা এখানে দিছে এইভাবে না, অনেক রকমের ইনস্ট্রাকশন আমরা দিই যাতে ওয়ার্ক কন্টেন্টটা কম থাকে, ওয়ার্ক কন্টেন্ট যাতে কম হয়, ডিজাইন প্রোডাক্টটা যাতে প্রোডাকশন বান্ধব হয়, সুইং ফ্লোরে গেলে যাতে মানে খুব আরামে প্রোডাক্টিভিটি করা যায়। আর মেথড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ওরাই চিন্তা করে যে এই প্রসেসটা কীভাবে করবে, মেথডটা আমরাই ফিক্স করে দিই যে অপারেটর কীভাবে কাজটা করবে। ইনএফেক্টিভ টাইম রেজাল্টিং ফ্রম হিউম্যান রিসোর্সটা যদি মোটিভেটেড হয়, একটা লাইনের অপারেটর, সব অপারেটর, সুপারভাইজার সহ পুরো টিম সবাই যদি মোটিভেটেড হয়, ওই লাইনের প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি বাড়তে থাকে।